ইংরেজি সাহিত্যের একজন অত্যন্ত উল্লেখযোগ্য কবি, রোমান্টিক যুগের 5 জন বিখ্যাত কবির অন্যতম জন কিটসের জীবন ও কর্ম সম্পর্কে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনায় কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করব। জন কিটসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে গেলে অনেক বিস্মিত হতে হয় এই কারণে যে মাত্র 26 বছরের জীবনে জন কিটস যে অবদান রেখে গেছে ইংরেজি সাহিত্যে সেটি সত্যিকার অর্থেই অতুলনীয়। ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের যে 5 জন বিখ্যাত কবি ছিলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে দিয়ে রোমান্টিক যুগের সূচনা হয়েছিল। অন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছাড়াও অন্য যে 4 জন বিখ্যাত রোমান্টিক কবি, তাদের একজন হচ্ছে জন কিটস। আমরা যদি ধারাবাহিকভাবে আলোচনা করি তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার ঘনিষ্ঠ বন্ধু স্যামুয়েল টেইলর কোলরিজ, লর্ড বায়রন, পিবি শেলি এবং পিবি শেলির ঘনিষ্ঠ বন্ধু জন কিটস, এই 5 জন বিখ্যাত রোমান্টিক কবি। জন কিটসের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে জন কিটসকে যেমন রোমান্টিক কবি বলে আমরা বিবেচনা করি, আবার জন কিটসকে প্রকৃতির কবিও আমরা বিবেচনা করে থাকি, কারণ জন কিটস প্রকৃতিকে উপস্থাপন করেছেন তার কবিতার মধ্যে অন্যান্য রোমান্টিক কবিদের মধ্যে মতো। যদিও এই যে 5 জন রোমান্টিক কবি, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, বায়রন, শেলি, কিটস, 5 জনের কিন্তু ট্রিটমেন্ট অফ নেচার কিন্তু একই রকম নয়, কিন্তু 5 জনের মধ্যেই কিন্তু নেচার বা প্রকৃতিকে আমরা খুব প্রধানতম বিষয় হিসাবে উপস্থাপিত হতে দেখি। জন কিটসের জীবন সম্পর্কে যদি আমাদের ধারণা নিতে হয় তাহলে জন কিটসের জীবনের 5-3টি বিখ্যাত বিষয় আমাদের একটু জেনে নিতে হবে। একটি হচ্ছে জন কিটস টিউবারকুলোসিস রোগে আক্রান্ত ছিল। তো তখন কিন্তু তখনকার দিনে কিন্তু টিউবারকুলোসিস রোগটা খুব ভয়ঙ্কর একটি রোগ বলে বিবেচিত হতো, এবং সাধারণত টিউবারকুলোসিসে যারা আক্রান্ত হতো তারা কিন্তু কেউ বাঁচত না, অল্প বয়সে তারা মারা যেত, এবং জন কিটস কিন্তু এই রোগেই মারা গিয়েছিল 26 বছর বয়সে। এটি জন কিটসের জীবনের একটি খুবই উল্লেখযোগ্য দুঃখজনক একটি বিষয়, যেটি জন কিটসের সাহিত্য এবং কর্মে সেটি প্রতিফলন আমরা দেখতে পাই। জন কিটসের জীবনের দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জন কিটসের একজন ঘনিষ্ঠ বন্ধু যার নাম ছিল টম কিটস, এবং সেই টম কিটসও কিন্তু মানে টিউবারকুলোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। যদিও টম কিটস জন কিটসের চেয়ে ছোট ভাই, কিন্তু তারপরে টম কিটস জন কিটসের আগেই মারা গিয়েছিল। এটিও জন কিটসের জীবনে একটি বিরাট প্রভাব ফেলেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল এটি, যেটা হচ্ছে জন কিটস একজনকে পছন্দ করতো, তার নাম ছিল ফ্যানি ব্রাউনি, যার কথা বিভিন্ন সময় উঠে এসেছে। সে ফ্যানি ব্রাউনি কে জন কিটস পছন্দ করতেন, কিন্তু জন কিটসের রোগাগ্রস্ত হওয়ার কারণে এবং অন্যান্য কারণে ফ্যানি ব্রাউনির সাথে জন কিটসের এই সম্পর্কটি বাস্তবায়িত হয় না। তো এই 3টি বিশেষ কারণে কিন্তু জন কিটসের জীবন খুব বিষাদময় ছিল, এবং সেই বিষাদময় জীবনে জন কিটস একটি জগৎ তৈরি করার চেষ্টা করেছেন, যে জগতের মধ্যে তিনি আসলে বিচরণ করতে চেয়েছেন। এবং তাই তার সেই জগৎটি হচ্ছে প্রকৃতির জগৎ, তার সেই জগৎ হচ্ছে সাহিত্যের জগৎ, তার সেই জগৎ হচ্ছে সৌন্দর্যের জগৎ, এবং এই জন্য জন কিটসকে সৌন্দর্যের কবিও বলা হয়ে থাকে। জন কিটস ইজ রিগার্ডেড অ্যাজ এ পোয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি বলে তাকে বিবেচনা করা হয়। তিনি যেরকম প্রকৃতির কবি, তিনি সৌন্দর্যের কবি। জন কিটসের সেই বিখ্যাত লাইনগুলো কে না জানে, একেবারে শুধু ইংলিশ সাহিত্যের লোকেরা জানে তা না, যারা ইংলিশ সাহিত্যে পড়াশোনা করেনি কিন্তু একটু সাহিত্য নিয়ে খোঁজ খবর রাখে তারাও কিন্তু জানে। যেমন জন কিটসের বিখ্যাত সেই উক্তি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল, এই যে সত্যই সুন্দর, সুন্দরই সত্য, এই এরকম চমৎকার উক্তি জন কিটস করেছেন। আবার জন কিটস আরেকটি বিখ্যাত উক্তি, আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, সুন্দর জিনিস সবসময় আনন্দের উৎস, সেটিও জন কিটসের আরেকটি বিখ্যাত উক্তি। জন কিটসের আরও একটি বিখ্যাত উক্তি, হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার, যে গান শোনা যায় সেটি অবশ্যই মিষ্টি কিন্তু যে গান শোনা যায় না সেটি আরও অনেক বেশি মিষ্টি। এই যে কথাগুলো, এগুলো কিন্তু জন কিটস বলে গেছেন। অথবা জন কিটসের আরও অনেক উক্তি আমরা দেখতে পাই, যে দা ওয়াজ নট বর্ন ফর দে দ্য ইমর্টাল বার্ড, নো হাংরি জেনারেশন ক্যান থ্রো ইট ডাউন, এই সমস্ত বিখ্যাত উক্তিগুলো জন কিটস তার কবিতাগুলোতে করেছেন। মূলত জন কিটস আসলে যেরকম প্রকৃতির কবি, তিনি আবার সৌন্দর্যের কবি। তিনি কিন্তু আবার প্রাচীন গ্রিসের প্রতি তার যে অনুরাগ আমরা দেখতে পাই, এবং সেই জন্য তাকে পোয়েট অফ হেলেনিক স্পিরিটও বলা হয়ে থাকে। আবার জন কিটসকে পোয়েট অফ সেন্সওয়াসনেস বলা হয়, কারণ তিনি 5টা সেন্সের পাশাপাশি 6 সেন্স নিয়েও কাজ করেছেন, বিশেষ করে 5 সেন্সেস। এই 5 সেন্সেস মানুষের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়টা অনেক বেশি প্রতিফলিত হয়েছে তার কবিতার মধ্যে। এবং জন কিটস আসলে এই স্বল্প জীবনে, মানে তার যে খুবই শর্ট স্প্যান অফ লাইফ টাইম,
ক্ষণকালের জীবনে তিনি কিন্তু সাহিত্যকর্মে বিশেষ অবদান রেখেছেন, বিশেষ করে তিনি অনেক ওটস রচনা করেছেন, লিরিক্যাল কবিতা, অ্যাড্রেস টু সামওয়ান অর সামথিং, ওটস রচনা করেছেন, তার লিরিক্যাল কবিতাগুলো অসাধারণ। এবং তিনি কিন্তু মহাকাব্য রচনা করারও চেষ্টা করেছেন, যেমন হাইপারিয়ন, এন্ডিবিয়ন, মহাকাব্যের স্টাইলে কিন্তু লেখার চেষ্টা করেছেন তিনি। এবং যথেষ্ট তিনি যদি সময় পেতেন তাহলে হয়তো আরো অনেক সার্থক মহাকাব্য তিনি রচনা করে যেতে পারতেন। এবং তার ওটগুলো কিন্তু মানে সৌন্দর্য এবং প্রকৃতির যে সংমিশ্রণে অত্যন্ত সুন্দর ভাবেই উপস্থাপিত হয়েছে। তার যে বিখ্যাত ওড, ওড টু এ নাইটিঙ্গেল, এই কবিতার মধ্যে তিনি লাইফ অফ আর্ট, মানে আর্ট ইজ সুপিরিয়র টু লাইফ ইন হিস সেন্স, তিনি শিল্পকে জীবনের চেয়ে ঊর্ধ্বে উপস্থাপন করেছেন। এই কারণে আসলে জীবনের যে বিষণ্নতা, সে বিষণ্নতা জন কিটসকে অনেক বেশি স্পর্শ করত বলেই তিনি আসলে জীবন থেকে পালিয়ে যেতে চেয়েছেন, জীবন থেকে অন্য কোনো, এই জন্য জন কিটসকে অনেক স্কেপিস্টও বলে থাকে। যদিও জন কিটস সেই অর্থে স্কেপিস্ট না, কিন্তু তিনি এড়াতে চেয়েছেন ঠিকই, কিন্তু তিনি এড়াতে পারেননি। তিনি বিভিন্ন জায়গায় বলেছেন যে আসলে পৃথিবীকে যতদিন বেঁচে থাকে মানুষ ততদিন পৃথিবীকে এড়ানো যায় না, জীবনকে এড়ানো যায় না। তিনি কিন্তু সেটি কিন্তু বারবার স্বীকৃতি দিয়েছেন। নাইটিঙ্গেল কবিতার শেষের দিকেও কিন্তু তিনি কিন্তু নাইটিঙ্গেলের জগৎ থেকে কিন্তু তার নিজের জগতে কিন্তু তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন, এবং তিনি বলেছেন যে ফিরে আসতেই হয় মানুষকে। এরপরে জন কিটসের যে ওড অন এ গ্রেশিয়ান আর্ট, সে কবিতার মধ্যেও তিনি কিন্তু চমৎকারভাবে মানে আর্টিস্টিক ওয়েতে তিনি একটি আর্নের বর্ণনা দিয়েছেন, যে আর্নের উপরে যে চিত্রকলা, শিল্পকর্ম, সেগুলোকে তিনি উপস্থাপন করেছেন। সৌন্দর্যকে তিনি অনেক সার্থকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে। এবং তিনি আসলে তিনি যে স্কেপিস্ট ছিলেন না, তিনি যে পলাতক ছিলেন না, তার প্রমাণ হচ্ছে মেলানকোলি কবিতা, ওড টু মেলানকোলি। সেই কবিতার মধ্যে তিনি বলেছেন যে মানুষ বিষণ্ন হতে পারে, মানুষ বিষাদগ্রস্ত হতে পারে, কিন্তু সেই বিষাদগ্রস্ত হওয়ার কারণে মানুষ মদের আশ্রয় গ্রহণ করবে অথবা রাতের পর রাত জেগে থাকবে, এটি প্রয়োজন নাই। তিনি মনে করেন যে সৌন্দর্যের মাঝখানে অবস্থান করে, জীবনের মাঝখানে অবস্থান করে আসলে মানুষের বিষণ্ণতাকে আরো বেশি অনুভব করা যায়, বিষণ্ণতাকে আরো বেশি উপলব্ধি করা যায়। তিনি সেটি তিনি কিন্তু বারবার তিনি তার কবিতাগুলোতে তিনি কিন্তু উপস্থাপন করেছেন। এবং তিনি এই তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল, সেটা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। এবং সেই নেগেটিভ ক্যাপাবিলিটিটা জন কিটসের মধ্যে সবচেয়ে সার্থকভাবে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে ব্যক্তিগত বিষয়টাকে সার্বজনীনভাবে উপস্থাপন করা। ব্যক্তিগতভাবে তিনি জিনিসটা শুরু করবেন বা কোনো বক্তব্য শুরু করবেন, কিন্তু তিনি সেটা সার্বজনীনভাবে উপস্থাপন, একসময় সেটা সার্বজনীন হয়ে উঠবে। এবং এই ধরনের যে যোগ্যতা বা গুণাবলী জন কিটসের মধ্যে আমরা দেখতে পাই। এবং জন কিটসের অন্য যে বিষয়টি ছিল যে জন কিটস আসলে সৌন্দর্যের জগৎটাকে অনেক বেশি প্রাণবন্ত করে আমাদের সামনে উপস্থাপন করেছেন বিধায় আসলে পাঠকরা জন কিটসকে অনেক বেশি ভালোবাসে। অনেক বোদ্ধা ব্যক্তিদেরকে আমরা বলতে শুনি যে তাদের প্রিয় কবি হচ্ছে জন কিটস। যদিও জন কিটস মাত্র 26 বছরের জিন্দগি পেয়েছিলেন, কিন্তু তারপরেও তার সাহিত্যকর্মের কারণে অনেক বোদ্ধাদের, সাধারণ মানুষের, সাধারণ পাঠকদের যেরকম তিনি অনেক বেশি পছন্দনীয়, অনেক বোদ্ধা ব্যক্তিদের কাছেও কিন্তু জন কিটস অনেক বেশি পছন্দের ব্যক্তি বা পছন্দের কবি ছিলেন। এবং তার যে জীবন এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে তিনি কিন্তু সাহিত্যকর্মের মধ্যে বিচরণ করানোর চেষ্টা করেছেন, সাহিত্যকর্মের মধ্যে প্রতিফলন করানোর চেষ্টা করেছেন। যদিও জন কিটসের সমকালীন যুগটা জন কিটস খুব বেশি তার সাহিত্যকর্ম উপস্থাপন করেননি, এবং খুব যৌক্তিক কারণেই তিনি আসলে জগৎ এবং জীবনকে তিনি একটু এড়াতেই চেষ্টা করেছিলেন, যদি তিনি এড়াতে পারেননি। তার যে ওট টু নাই, ওট টু অটাম, এটিও একটি বিখ্যাত কবিতা, এবং যে কবিতার মধ্যে তিনি অবজেক্টিভ ওয়েতে তিনি নৈবাক্তিকভাবে শরৎ ঋতুকে উপস্থাপন করেছেন। যদিও জন কিটসের বেশিরভাগ কবিতাই সাবজেক্টিভ, তিনি তার নিজেকেই উপস্থাপন করার চেষ্টা করেছেন তার বেশিরভাগ কবিতার মধ্যে। আর একটি কবিতা তার যে চ্যাপম্যান হোমার, সেই চ্যাপম্যান হোমারের মধ্যে তিনি হোমারের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন, যে হোমারের এবং হোমারের পাশাপাশি তিনি জর্জ চ্যাপম্যানকেও তিনি কৃতিত্ব দিয়েছেন, যে জর্জ চ্যাপম্যান হোমারকে অনুবাদ করার কারণে তিনি হোমার সম্পর্কে জানতে পেরেছেন, হোমারের বিশালতা সম্পর্কে, হোমারের বিশাল সাহিত্য জগৎ সম্পর্কে তিনি জানতে পেরেছেন। তো এভাবে আসলে আমরা যদি সংক্ষিপ্ত পরিসরে একটি আলোচনার মধ্যে দিয়ে জন কিটসকে সার্থকভাবে তুলে ধরা যাবে, উপস্থাপন করা যাবে, বিষয়টা এরকম নয়, কিন্তু তারপরেও এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমরা জন কিটস সম্পর্কে, তার বৈশিষ্ট্য সম্পর্কে, তার সাহিত্য কর্ম সম্পর্কে এবং তার বিশেষ কিছু সাহিত্যের সম্পর্কে আমরা জানতে পারি। এবং আমরা আসলে এই যে একটি একজন বিখ্যাত কবি যিনি মাত্র 26 বছর বেঁচেছিলেন, তার সম্পর্কে জানার মাধ্যমে তাকে আরও বেশি ভালোবাসতে পারি। তো সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে জন কিটস সম্পর্কে আমার বক্তব্যটি শোনার জন্য।